कक्सबाजारे गृहबधू धर्षणेर मामलार आरेक आसामी इसराफिल हुदा जय के ग्रेप्तार करेছে टूरिस्ट पुलिस। भोरे चकरिया बसस्टैंड एलाका थेके ताके ग्रेप्तार करा हय। ए निये मामलाय नाम उल्लेख करा 3 आसामी सह मोट 6 जन के ग्रेप्तार करा हलो। मामलाटी तदंत करছে टूरिस्ट पुलिस। दुपुरे टूरिस्ट पुलिसेर कक्सबाजार कार्यालये आयोजित संबाद सम्मेलने अतिरिक्त डीआईजी मोहाम्मद मुस्लिम जानान अत्यंत गुरुत्वेर साथे मामलाटिर तदंत कार्यक्रम चलছে। सब अपराधीके आइनेर आवताय आनते काज करছেন तारा। ग्रेप्तार इसराफिल हुदा जयকে आगामीकाल आदालते उपस्थापन करे रिमांड चाওয়া হবে। सकाले आमरा 3 नम्बर एजानाबीय आसामी इसराफिल हुदा जयকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ইনশাআল্লাহ টুরিস্ট প্লেসে আমরা অপরাধীর কোনো স্থান আমরা চাই না। কক্সবাজারে গৃহবধূ ধর্ষণের মামলার আরেক আসামি इसराफिल हुदा जयকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ। भोरे चकरिया बसस्टैंड एलाका थेके ताके ग्रेप्तार करा हय। ए निये मामलाय नाम उल्लेख करा 3 आसामी सह मोट 6 जन के ग्रेप्तार करा हलो। मामलाटी तदंत करছে टूरिस्ट पुलिस। दुपुरे टूरिस्ट पुलिसेर कक्सबाजार कार्यालये आयोजित संबाद सम्मेलने अतिरिक्त डीआईजी मोहाम्मद मुस्लिम जानान अत्यंत गुरुत्वेर साथे मामलाटिर तदंत कार्यक्रम चलছে। सब अपराधीके आइनेर आवताय आनते काज करছেন तारा। ग्रेप्तार इसराफिल हुदा जयকে आगामीकाल आदालते उपस्थापन करे रिमांड चाওয়া হবে। सकाले 3 नम्बर एजानाबीय आसामी इसराफिल हुदा जयকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ইনশাআল্লাহ টুরিস্ট প্লেসে আমরা অপরাধীর কোনো স্থান আমরা চাই না। কক্সবাজারে গৃহবধূ ধর্ষণের মামলার আরেক আসামি इसराफिल हुदा जयকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ। ভোরে চকরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় নাম উল্লেখ করা 3 আসামি সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হলো। মামলাটি তদন্ত করছে টুরিস্ট পুলিশ। দুপুরে টুরিস্ট পুলিশের কক্সবাজার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম জানান অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটির তদন্ত কার্যক্রম চলছে। সব অপরাধীকে আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। গ্রেপ্তার इसराफिल हुदा जयকে আগামীকাল আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। सकाले 3 नम्बर एजानाबीय आसामी इसराफिल हुदा जयকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ইনশাআল্লাহ টুরিস্ট প্লেসে আমরা অপরাধীর কোনো স্থান আমরা চাই না। কক্সবাজারে গৃহবধূ ধর্ষণের মামলার আরেক আসামি इसराफिल हुदा जयকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ। ভোরে চকরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় নাম উল্লেখ করা 3 আসামি সহ মোট 6 জনকে গ্রেপ্তার করা হলো। মামলাটি তদন্ত করছে টুরিস্ট পুলিশ। দুপুরে টুরিস্ট পুলিশের কক্সবাজার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম জানান অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটির তদন্ত কার্যক্রম চলছে। সব অপরাধীকে আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। গ্রেপ্তার इसराफिल हुदा जयকে আগামীকাল আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। सकाले 3 नम्बर एजानाबीय आसामी इसराफिल हुदा जयকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ইনশাআল্লাহ টুরিস্ট প্লেসে আমরা অপরাধীর কোনো স্থান আমরা চাই না।